অবৈধ স্থাপনা উচ্ছেদে মসজিদ ভাঙ্গায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ। জ্বালানি তেল লিটারে 30 টাকা বাড়াতে চায় সরকার। অবৈধ স্থাপনা উচ্ছেদে মসজিদ ভাঙ্গায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ। রাজধানীর বক্সিবাজারে রাস্তা প্রশস্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযান শুরুর পর পুরনো একটি মসজিদ নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। শেষমেশ টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করা হয় তাদের। এলাকাবাসীর অভিযোগ, কোন প্রকার নোটিশ ছাড়াই গুড়িয়ে দেওয়া হয় দোকানপাট ও মসজিদ, সুযোগ দেওয়া হয়নি মালামাল বের করার। এতে চরম বিপাকে পড়েন ওইসব স্থাপনার বাসিন্দারা। আমাদেরকে আগে থেকে কিছু জানানো হয় না যে জিনিসপত্র সরাইতে হবে বা আপনারা সরে যান, এরকম কোনো নোটিশ আমাদেরকে দেওয়া হয় না। পুরান ঢাকার বক্সিবাজারের নবকুমার ইনস্টিটিউটের সামনের রাস্তাটি প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসময় ওয়াকফকৃত মসজিদ ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। এ সময় টিয়ার শেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে। এখন ওনারা বলতেছে এটা নাকি আমরা ঠেইলা রাস্তায় দিয়ে দিছি, এটা আমাদের পিছনে বাসা, নিজেদের বাসা, আর মসজিদও আমাদের, এই মসজিদ বলে আমরা ঠেইলা। এখন মসজিদের কি হাত পা হয় যে ঠেইলা রাস্তায় দিয়ে দিব? 2 মিনিট সময় দিলাম ফ্রিজ ভাই, আমার ফ্রিজ ভেঙে ফেলছে, আমার হাতের ভিতরে বাড়ি খেয়েছি ভাই, হ্যাঁ লাঠির বাড়ি খেলাম, কেন তা আমাকে ক্ষতিপূরণ দিয়ে দিই। মসজিদ কমিটির আইনজীবীর দাবি, কোন প্রকার আইনি আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। আর ওয়াকফ কমিশনের পরিদর্শক বলছেন উচ্ছেদ অভিযানের বিষয়ে তাদের অবহিত করা হয়নি। মসজিদ যে ভাঙবে এই বিষয়ে আগে কোনো নোটিশও দেয় নাই, মানে আগে কিছু জানায়ও নাই। সিটি কর্পোরেশন এইটা নিয়ে যখন একটা গেজেট আকারে করলো, তখন গেজেটেও আছে যে মসজিদে থাকবে, মসজিদ ভাঙা হবে না, মসজিদের অপোজিটে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থেকে রাস্তা নেওয়া হবে। অভিযানের সময় ওয়াকফ সম্পত্তি, মসজিদ ও পাশের ভবনের বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেটে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন ভবনে থাকা বাসিন্দারা। মসজিদটা ওয়াকফ সম্পত্তি, তো ওয়াকফ সম্পত্তি হিসেবে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনে তালিকাভুক্ত আছে, এবং এই ভাঙা চুরির ব্যাপারে সিটি কর্পোরেশন কর্তৃক আমাদের কোনো নোটিশ করা হয় না, আমরা আজকেরই শুনতে পারছি যে ভাঙতেছে। তবে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মসজিদ ভাঙার বিষয়ে আগেই কমিটির সাথে মেয়রের আলোচনা হয়েছে। এখানে মসজিদের 17 শতক জায়গা রয়েছে, এর মধ্যে বর্তমানে মসজিদটি আমাদের যে রাস্তার সংকুচিত অংশ হওয়ার কারণে সেটি স্থানান্তর করে মাননীয় মেয়র মহোদয় আরও বড় আকারে করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জ্বালানি তেল লিটারে 30 টাকা বাড়াতে চায় সরকার। আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। লিটারে 10 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে চায় সরকার। অস্থির বিশ্ববাজার আর দৈনিক শত শত কোটি টাকা লোকসানের কারণেই দাম বাড়াতে তৎপরতা শুরু করেছে সরকার। তবে শৃঙ্খলা এড়াতে দাম বাড়ানোর আগেই পরিবহন সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে আগে ভাড়ার বিষয়টি সুরাহ করার চেষ্টা করছেন জ্বালানি বিভাগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানির বিশ্ববাজার। $80-85 প্রতি ব্যারেল তেল আমদানিতে এখন লাগছে $170। এখন অকটেন পেট্রোল আর ডিজেল বেচে দৈনিক শত কোটি টাকা লোকসান গুনছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এমন অবস্থায় দাম বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়, তাতে সম্মতি আছে প্রধানমন্ত্রীরও। প্রায় 100 কোটি টাকার উপর দৈনিক তারা লস দিচ্ছে তেলের উপর, তো এটা চলতে থাকলে হয়তো তাদের যে ডিপোজিট যে টাকাটা আছে এটা পুরো যাবে হয়তো আগামী 2 মাসের মধ্যে। কিছুটা সরকারকে বহন করতে হবে, কিছুটা জনগণকে বহন করতে হবে, এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারণ প্রতিটা দেশেই তারা অলরেডি প্রাইস ইনক্রিজ করে দিচ্ছে, তারা অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকে প্রাইস ইনক্রিজ করে দিচ্ছে, এরকম জায়গায় গেছে, আমরা তো খালি অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। আগের অভিজ্ঞতা বলে তেলের দাম বাড়ার বহুমাত্রিক প্রভাব পড়ে পণ্য ও গণপরিবহনে, তাই এবার আগে থেকেই পরিবহন মালিকদের সাথে তেলের দাম কত বাড়লে ভাড়া কি হবে তা চূড়ান্ত করার চেষ্টা করছে জ্বালানি বিভাগ। হিসাব নিকাশ বলছে লিটারে 30 টাকা দাম বাড়লে প্রতি কিলোমিটার ভাড়া হবে 2.39 টাকা, আর দূরপাল্লার জানেতা 1.97 টাকা। এসব বিষয় আরও চূড়ান্ত করার পরই বাড়ানো হবে তেলের দাম। মূল্য বৃদ্ধি হবে কি হবে না বা প্রয়োজন কি অপ্রয়োজন, যৌক্তিক কি অযৌক্তিক, সেটা তো ভোক্তাকে যাচাই করার সুযোগ দিতে হবে। ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করার সুযোগ বিদ্যমান আইনকে লঙ্ঘন করে সরকার যে দিয়ে যাচ্ছে, যেটা শুধু অবৈধ না, এবং যেভাবে মূল্য বৃদ্ধি করে পয়সা নেওয়া হচ্ছে এটা আইনের ভাষায়, কম্পিটিশন আইনের ভাষায় এটা হচ্ছে লুণ্ঠনমূলক, মানে মুনাফা বা তারা আয় করছে।
তবে পরিবহন মালিকদের উপর আইনি কোনো নিয়ন্ত্রণ না থাকায় জ্বালানি বিভাগের এই উদ্যোগ সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আর এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে কেন তেলের দাম সরকার বাড়াই তা নিয়েও অসন্তোষ আছে ভোক্তাদের। আফটার এফেক্টটা আমি জানতে চাই কি হতে পারে, সেটা যদি আমরা আগের থেকে ডিটারমাইন করতে পারি তাহলে মানুষের উপর যারা জনগণ আছে সাধারণ জনগণের উপর সেরকমভাবে চাপ সৃষ্টি করবে না। আমরা বিআরটিএ বা বিআরডাব্লিউটিএ এদের সাথে আমরা পরবর্তীকালে বসব। বিশ্বের বাজার কিন্তু খুবই খারাপ অবস্থা না, $171 হয়ে গেছে এখন ব্যারেল দাম, আমরা কি লস করতেছি সেটা বিষয় না, বিষয়টা হলো বিশ্বের বাজারে তেল পাওয়া কতটুকু দুষ্কর হয়ে যাচ্ছে। এর আগেও অবশ্য জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া নির্ধারণ করে দিয়েছিল বিআরটিএ, যদিও বাস্তবে ভোক্তাদের ভাড়া গুনতে হয়েছে তার চেয়ে অনেক বেশি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, ভিডিও সম্পর্কে মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।